বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজও অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মশির রহমান ভুঁইয়া, সিনিয়র শিক্ষক, লামনগর একাডেমি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজ আমি সপ্তম শ্রেণীর বীজগণিত পঞ্চম অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা বীজগাণিতিক বিভিন্ন রাশিমালার যোগ বিয়োগ বিভিন্ন বিধি নিয়ে আলোচনা করেছি, তোমরা এগুলো বুঝতে পেরেছ। কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীর গাণিতিক প্রয়োগ এবং সূত্রাবলী নিয়ে তোমাদের আলোচনা কখনো হয়নি। সপ্তম শ্রেণীতে তোমাদের সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা শুরু। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই পাঠদান গ্রহণ করার জন্য তোমাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এবার দেখো, আমরা বীজগাণিতিক কিছু সূত্র নিয়ে আলোচনা করি। এক নম্বর সূত্র, বীজগাণিতিক সূত্র এক, এক এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দুই, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তিন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো চারটি সূত্র নিয়ে কাজ করছি। তোমরা সপ্তম শ্রেণীর জন্য সূত্রগুলো একান্তই নতুন। আমরা এই সূত্রগুলো শিখব এবং কীভাবে গাণিতিকভাবে প্রয়োগ করে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা দেখতে পাবে। সূত্রগুলো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি উপর সম্পূর্ণ বর্গ, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে মূলত আমরা দুইটা অজানা রাশি দ্বারা প্রকাশ করছি, প্রথম রাশি এ দ্বিতীয় রাশি বি। তার মানে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশির বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি বর্গ। এভাবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশির বর্গ বিয়োগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল স্কোয়ার। এখানে প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ ইজ ইকুয়াল টু প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি গুণ প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। আর যদি কখনো তিনটা রাশি থাকে, তাহলে তিনটা রাশির বর্গ করতে গেলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্লাস তৃতীয় রাশি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশির বর্গ যোগ দ্বিতীয় রাশির বর্গ প্লাস তৃতীয় রাশির বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস টু ইন্টু প্রথম দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি প্লাস টু ইন্টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি। আমরা এভাবে সূত্রগুলো ভালো করে বুঝবো এবং সূত্রগুলো শিখবো, মুখস্থ করবো। পরবর্তীতে সূত্রগুলো আমরা কীভাবে গাণিতিকভাবে প্রয়োগ করা যায় এ তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমরা এই করোনা সংক্রমণকালে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।